যৌক্তিক কারণ ছাড়া নিয়ন্ত্রণহীন বাজারে আবারও বাড়ছে চিনি পেঁয়াজ সবজির দাম। ক্রেতারা বলছে নজরদারির অভাব ঘটছে এমন ঘটনা। রাজধানীর কাউরান বাজারে গেল এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রতি কেজি 10 টাকা। বাজারে এখন ভোক্তা পর্যায়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 টাকায়। এদিকে প্রতি কেজি চিনি 135 থেকে 140 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সরকারিভাবে বাজারে খোলা চিনির দাম নির্ধারণ করে দেওয়া আছে খুচরায় প্রতি কেজি 120 টাকা ও প্যাকেটজাত চিনি 125 টাকা। তবে এমন নির্দেশনা মানছেন না বিক্রেতারা। অন্যদিকে সবজির বাজারও লাগামহীন। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কাউরান বাজারে আছেন সহকর্মী বিল্লাল হোসেন। তার কাছ থেকে জানবো বাজারে নিত্যপণ্যের দরদামের খবর। বিল্লাল, বাজারে চিনি পেঁয়াজ সবজি সহ নিত্যপণ্যের তো ঊর্ধ্বমুখী দাম, তো এমন অবস্থায় ক্রেতা বিক্রেতারা কি বলছেন বিস্তারিত জানাবেন। ফাহমিদা, আপনাকে আমি প্রথমে আসলে জানিয়ে রাখি যে বাজারে যে নিত্যপণ্যের দাম কিন্তু কখনো যে কমছে সেটি সুখবর কিন্তু আমাদের মাঝে আমরা কিন্তু দর্শকদের দিতে পারছি না। আপনাকে জানিয়ে রাখি যে এক সপ্তাহের ব্যবধানে যে পেঁয়াজ, গত সপ্তাহে যে পেঁয়াজ ছিল 50 টাকা কেজি, সেই সপ্তাহে কিন্তু এই সপ্তাহে সেই সকল পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে আপনার 60 থেকে 65 এবং প্রকারভেদে কিন্তু 70 টাকাও বিক্রি হচ্ছে। পাশাপাশি আপনাকে বলে রাখি যে অনেকদিন ধরে আসলে বাজারে চিনির যে সংকট চলছিল সেই সংকট কিন্তু এখনও কাটেনি। আমরা আজকে বাজারে অনেকের সাথে কথা বলেছি, সেরা বলছেন যে সরকার দাম বেঁধে যে চিনি ছিল 125 থেকে 130 টাকা, সেই সকল চিনি কিন্তু 140 থেকে 145 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি সেটি হচ্ছে যে চিনির যে বাজারজাত যে প্যাকেটের যে গায়ের মূল্যই কিন্তু তারা যারা দোকানদার আছেন, খুচরা ব্যবসায়ী যারা আছেন, তারা কিন্তু গায়ের মূল্য তারা কিনতে হচ্ছে গায়ের মূল্য থেকেই। যে চিনির গায়ের মূল্য হচ্ছে 30 টাকা, সেই চিনিটি কিন্তু আসলে 40 টাকা বিক্রি হচ্ছে। তারা বলছে যে বিভিন্ন সরবরাহের যে অজুহাতে এই দামটা বেড়েছে, তারা পর্যাপ্ত চিনি পাচ্ছেন না। যারা চিনি মিল মালিক আছেন তারা কিন্তু সেই পরিমাণ চিনি দিচ্ছেন। এছাড়া যদি আপনাকে আমরা বাজারের অন্যান্য যে সকল পণ্যর দাম যদি বলে রাখি, যে কাঁচা বাজারে যে সকল সবজি রয়েছে সেই সকল সবজি কিন্তু ঢাকার তুলনায়, গ্রামের তুলনায় কিন্তু ঢাকাতে পর্যাপ্ত দাম। কিন্তু প্রত্যেক সবজি বলে কোনো প্রকার সবজি কিন্তু 60 টাকার কিন্তু নিচে নেই, প্রত্যেক সবজি কিন্তু দাম বেড়েই চলছে। তো এখানে বলছেন যে সামনে যদি সবজির সিজন আসে তাহলে অনেকটাই দাম কমতে পারে। তো আমরা চিনি এবং পেঁয়াজের বিষয়ে যে ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে পর্যাপ্ত আমদানি না থাকা কিন্তু আসলে খুচরা বাজারে কিন্তু এর প্রভাব পড়ছে। তারা যেটি বলছেন যে যারা আসলে আমদানিকারক আছেন সেখানে যদি সঠিক তদারকি করা হয় তাহলে আসলে চিনি এবং পেঁয়াজের যে হঠাৎ করে যে মূল্য বৃদ্ধি পেয়েছে সেটি কিন্তু অনেকটা স্বাভাবিক চলে আসবে, অন্যথায় কিন্তু সে বাজার কিছুতে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব না। কারণ আপনি জানেন যে সামনে আসলে কোরবানির ঈদ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ঈদে কিন্তু পর্যাপ্ত পেঁয়াজের চাহিদা থাকে, সেই তার আগে কিন্তু সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আসলে খুচরা যারা ব্যবসায়ী এবং ক্রেতা আছেন তারা সেটি বলছেন। তো এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন বিল্লাল হোসেন।